উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় চড়ক পূজা উপলক্ষে জুয়ারিরা জান্টি মুন্ডা খেলার বোর্ড ও ডাইস নিয়ে প্রায় প্রতিটি চড়ক মেলায় জুয়ার আসর বসাচ্ছে বলে অভিযোগ এসেছিল পুলিশের হাতে। সোমবার রাতে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের কাছে গোপন সূত্রে খবর আসে, হুরুয়া এলাকা চড়ক পুজোয় জান্টি মুন্ডা জুয়ার আসর বসিয়েছে জুয়ারিরা। খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে জান্টি মুন্ডা খেলার সরঞ্জাম সহ হাতে নাতে 8 জুয়ারিকে আটক করে পুলিশ প্রায় প্রতিদিনই জুয়ার বিরোধী অভিযান চালিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর উত্তর জেলার পুলিশ। সোমবার রাতের এই অভিযান থেকে জান্টি মুন্ডার বোর্ড ও ডাইস সহ নগদ প্রায় 3600 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে আটক করা হয়েছে মঞ্জুরুল হক, বিধান ঋষি প্রসেনজিৎ সিনহা, সিমেন উদ্দিন, বাদশামিয়া, দুলাল রায় ওরফে ঝুনু, জিতেন্দ্র শুক্লবৈদ্য, সুজিৎ কুমার শুক্লবৈদ্য নামে 8 জুয়ারিকে। সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ। ইলেকশন, লোকসভা ইলেকশন, সেই ইলেকশনকে সামনে রেখে যেন এলাকার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়তই গ্যাম্বলিং রেড, মাদকদ্রব্য সামগ্রী উদ্ধারের সাথে যারা মাদকদ্রব্যর সাথে যারা ব্যবসার সাথে জড়িত তাদের এখানে আমাদের রেড চলছে অনবরত। এবং গত পরশুদিনও আমরা জুয়া বিরোধী অভিযানে গিয়েছি, আমরা গ্যাম্বলিং রেড করেছি এবং কিছু মানুষকে অ্যারেস্ট করেছি এবং আর্টিকেলস আমরা অ্যারেস্ট করছি। তদুরূপ আজকেও হরুয়া এরিয়ার মধ্যে যে চরকমেলাকে কেন্দ্র করে সেখানে কিছু উশৃঙ্খল যুবক সেখানে জুয়ার আসর বসায় এবং আমরা খবর পেয়ে যথারীতি সেখানে রেড করি এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে গ্যাম্বলিং যে আর্টিকেলস যেমন জান্নামুন্ডা ডাইস বোর্ড এবং কিছু টাকা পয়সা আমরা প্রায় 3600 টাকার মতো আমরা সিজ করি। তো এই ধরনের অভিযান আমাদের চলতে থাকবে সামনেও, ইলেকশন যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে এলাকার মধ্যে সেদিকে লক্ষ্য রেখে আমাদের অভিযান চলতে থাকবে এবং তাদের বিরুদ্ধে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা মঞ্জুল হক, সে নর্থ হরুয়া বাড়ি, বিধান ঋষি, সে হচ্ছে শেখার বাড়ি, যেমন প্রসেনজিৎ সিংহ, সমীর উদ্দিন, বাদশা মিয়া, জৈনাল রয়, জানুর রয়, জিতেন্দ্র শুক্লবৈদ্য, সুজিত কুমার শুক্লবৈদ্য, তো তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং ত্রিপুরা গেমিং অ্যাক্টে তাদের বিরুদ্ধে আমরা কেস করতে পারি। টোটাল কতজনকে অ্যারেস্ট করেছেন? টোটাল 8 জন। সবাই কি হরুয়ার বাসিন্দা? সবাই হরুয়া না, কিছু ধর্মনগরেও আছে আর কিছু প্রত্যেক রায় এবং ম্যাক্সিমাম উত্তর হরুয়া। অপরদিকে বাইক চুরি কাণ্ডেও নাম থাকায় ধর্মনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে 8 জুয়ারির অন্যতম ধর্মনগর রাজবাড়ির বাসিন্দা সিমেন উদ্দিন ও উত্তর হরুয়ার বাসিন্দা মঞ্জুরুল হককে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।